بسم اللہ الرحمن الرحیم السلام علیکم সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আজকে মাস্টার শেষ বর্ষ অর্থনীতির জনসংখ্যা অর্থনীতি নিয়ে আলোচনা করা হবে আমি আলোচনা করব আমি মোহাম্মদ মহিউদ্দিন মিল্কি সহযোগী অধ্যাপক অর্থনীতি বিভাগ সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ আজকে আলোচ্য বিষয়বস্তু আলোচনার বিষয়বস্তু হচ্ছে জনসংখ্যা বাংলাদেশের জন্য সম্পদ না সমস্যা জনসংখ্যা বাংলাদেশের জন্য সম্পদ নাকি সমস্যা আরেকটা বিষয় হচ্ছে যে অনুন্নত দেশে অর্থনৈতিক উন্নয়নে জনসমষ্টির ব্যবহার এই বিষয়টা এর আগে আমরা আলোচনা করেছি যে জনসংখ্যা বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন জনবিস্ফোরণ দারিদ্র্যের সাথে জনসংখ্যার সম্পর্ক এবং জনসংখ্যা এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যার ভূমিকা এই চ্যাপ্টারে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা এর আগে আমরা করেছি আজকে এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো প্রথমে আমরা দেখব যে জনসংখ্যা বাংলাদেশের জন্য সম্পদ না সমস্যা পপুলেশন অফ বাংলাদেশ ইজ অ্যাসেট অর প্রবলেম অর্থনৈতিক উন্নয়নের জন্য জনসংখ্যা খুবই প্রয়োজন প্রাকৃতিক সম্পদ কখনো নিজ থেকে ব্যবহৃত হয় না বরং বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যাকে কাজে লাগিয়ে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হয় কাজেই শিল্প কৃষি যোগাযোগ প্রত্যেকটা খাতে জনসংখ্যার প্রয়োজন হয় কিন্তু প্রয়োজনের অতিরিক্ত জনসংখ্যা অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে বিশেষ করে প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা যদি বেশি হয় বা বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যাকে যদি যথাযথ উৎপাদন খাতে ব্যবহার করা না যায় তবে সেক্ষেত্রে জনসংখ্যা সম্পদ না হয়ে আপদ হয়ে দাঁড়ায় কাজেই বাংলাদেশের জন্য বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা সম্পদ না সমস্যা তার বৈশিষ্ট্য আলোচনার দ্বারা নির্ধারণ করা যায় এখন আমরা যে জনসংখ্যার যে বৈশিষ্ট্য প্রাকৃতিক সম্পদ জনসংখ্যার আকৃতি এবং গঠন ইত্যাদির ভিত্তিতে এদেশের জনসংখ্যা সম্পদ না সমস্যা তা আলোচনা করা হবে এই বিষয়টার মধ্যে প্রথম হচ্ছে যে এক নম্বর হচ্ছে শিক্ষার হার জনসংখ্যাকে উৎপাদন কাজে ব্যবহার করার জন্য শিক্ষার হার বৃদ্ধি করা প্রয়োজন কারণ শিক্ষিত জনগোষ্ঠী উৎপাদন কাজে যথাযথভাবে সহায়তা করতে পারে কিন্তু বাংলাদেশে শিক্ষার হার প্রায় 40% যদিও কোনো কোনো ক্ষেত্রে এই হার আরও কম বলে মনে হয় এই অবস্থায় বৃহৎ অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত জনগোষ্ঠীকে কাজে লাগানো সম্ভব হয় না এ কারণে বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা সম্পদ নয় বরং সমস্যা হিসাবে দেখা দেয় যদি শিক্ষিত শিক্ষার হার বৃদ্ধি করা না যায় তাহলে জনসংখ্যা সম্পদ না হয় অনেক সময় সমস্যা হয়ে দেখা দেয় দুই নম্বর হচ্ছে যে অনুন্নত জনসংখ্যার বয়স কাঠামো আমাদের বাংলাদেশের জনসংখ্যার বয়স কাঠামো অনুন্নত মোট জনসংখ্যার 10% শিশু এবং 8% বৃদ্ধ রয়েছে এ সেই হিসাবে 14 কোটি জনসংখ্যার মধ্যে প্রায়
4 কোটি লোক শিশু এবং বৃদ্ধ। জনসংখ্যার এরূপ বয়স কাঠামো অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক নয়। তাহলে আমরা যে দুইটা বিষয় বৈশিষ্ট্য, প্রথম হচ্ছে যে শিক্ষার হার, হচ্ছে জনসংখ্যার সম্পদের সমস্যা। দুই নম্বর হচ্ছে আমরা আমাদের হচ্ছে আলোচ্য বিষয় যে অনুন্নত জনসংখ্যার বয়স কাঠামো, অনুন্নত জনসংখ্যার বয়স কাঠামো। এখানে প্রায় জনসংখ্যার 10% শিশু এবং 8% বৃদ্ধ। 14 কোটির মধ্যে 4 কোটি লোক শিশু ও বৃদ্ধ। 14 কোটির মধ্যে 14 কোটি, এটা আগের হিসাব, বর্তমান মানে বর্তমানে এটা আরও বৃদ্ধি পেয়েছে। আমরা এইভাবে বলতে পারি 10% শিশু আর 8% বৃদ্ধ, তার মানে 18% শিশু এবং বৃদ্ধ মোট জনসংখ্যা। মোট জনসংখ্যার 18% শিশু এবং বৃদ্ধ। এই বয়স কাঠামোটা অর্থনৈতিক কাজে মানে শ্রমিক এবং অর্থনৈতিক কাজে যোগ দেওয়ার মতো লোক সংখ্যা কম। এই লোক সংখ্যা কম থাকলে অর্থনৈতিক উন্নয়নে এটা কম সহায়তা করে। 3 নম্বর হচ্ছে অধিক জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব আমাদের যে অন্যান্য আমাদের দেশ অন্যান্য অনেক দেশের তুলনায় অনেক ছোট, সে দেশের মানে জায়গার তুলনায় আমাদের জনসংখ্যা বেশি, আর বেশি হওয়ার কারণে আমাদের ঘনত্ব বেশি, ফলে উৎপাদনের তুলনায় জনসংখ্যার বৃদ্ধির হার বেশি বলে খাদ্য ঘাটতি, বেকার সমস্যা, দারিদ্র অবস্থা প্রায় লেগে আছে। এ থেকে উত্তরণ হওয়া খুব কঠিন বাংলাদেশে, ফলে বাংলাদেশে একটা জনসংখ্যা কবলিত দেশ বলা হয়। 4, নারীর পরিমাণ অধিক। পুরুষে আমাদের দেশে পুরুষ ও মহিলার অনুপাত হচ্ছে 51:49, অর্থাৎ পুরুষ এবং মহিলা প্রায় সমান। নারী শিক্ষার হার কিন্তু নারী শিক্ষার হার কম হওয়ার ফলে অধিকাংশ নারী উৎপাদন কাজে সহায়তা করতে পারে না। এ কারণে বিশাল নারী গোষ্ঠী অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক না হয়ে বরং তারা সহায়ক হচ্ছে না। 5, অর্থনৈতিক উন্নয়নের গতি। বাংলাদেশের বার্ষিক পরিকল্পনার প্রবৃদ্ধির হার প্রায় 5-7%, কিন্তু এ প্রবৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা নিঃশেষ করে দেয়, ফলে অর্থনৈতিক উন্নয়নে প্রকৃত সুফল পাওয়া যাচ্ছে না। 5, অর্থনৈতিক উন্নয়নের গতি। তারপর হচ্ছে কর্মক্ষম লোক। বাংলাদেশে মোট কর্মক্ষম লোকের পরিমাণ আনুপাতিকভাবে কম। বয়স কাঠামো বিশ্লেষণে যা আমরা দেখা যায় প্রায় 16-18% লোক শিশু অথবা বৃদ্ধ। অন্যদিকে মোট জনসংখ্যার অর্ধেকই নারী, এর ফলে অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাছাড়া জনসংখ্যার গঠন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক নয়। ইদানিং যেহেতু গার্মেন্ট সেক্টরের ডেভেলপমেন্টের ফলে নারী শ্রমিকের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে এবং নারীরা অর্থনৈতিক কাজে অনেক এগিয়ে আসতেছে, এতে এবং নারীদের অবদান বাড়ছে, এতে করে জনসংখ্যা কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ বাড়তেছে।
আর মূলধন গঠন হ্রাস, সাত মূলধন গঠন হ্রাস। বাংলাদেশে মোট জনসংখ্যার পরিমাণ প্রায় 14 কোটি, বর্তমানে এটা প্রায় 17-17 কোটি, এটা 3-4 বছর আগের হিসাব। তো বর্তমানে 16-17 কোটি, এত বিশাল জনগোষ্ঠীর জন্য অধিকতর মূলধন গঠন অপরিহার্য, কিন্তু এদেশের লোকদের স্বল্প আয়ের কারণে সঞ্চয়ের পরিমাণ কম হয়, আবার সঞ্চয় কম হওয়ার ফলে মূলধন গঠন বাধাগ্রস্ত হয়। এটা হচ্ছে মূলধন গঠন হ্রাস। কর্মক্ষম লোক, ছয় কর্মক্ষম লোক, সাত মূলধন গঠন হ্রাস। মূলধন গঠন হ্রাস, 4 বছর প্রচ্ছন্ন বেকারত্ব। বাংলাদেশে অধিক লোক কৃষিকাজে নিয়োজিত। কৃষিতে যেমন বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ হয় না, তেমনি কৃষিতে নিয়োজিত লোকদের মধ্যে প্রচ্ছন্ন বেকারত্ব রয়েছে। এরূপ প্রচ্ছন্ন বেকারত্ব মোট উৎপাদনের পরিমাণকে হ্রাস করে দেয়। কৃষিতে এই বেকারত্বটা বেশি, কারণ দেখা যাচ্ছে 5 কাঠা জমি কিংবা একজন কৃষকের 2 কাঠা জমি আছে, কিন্তু সে এবং তার ছেলে আছে আরও 4 জন, তারা মোট 5 জন মিলে এই 2 কাঠা জমি চাষ করে। 2 কাঠা জমি 2 জন মিলে চাষ করলে যেই ফসল উৎপাদন হয়, 5 জন মিলে চাষ করলেও একই ফসল উৎপাদন হয়। তাহলে এখানে 3 জন হচ্ছে প্রচ্ছন্ন বেকার বা ছদ্ম বেকার, এই সমস্যাটা কৃষিতে সবচেয়ে বেশি। আরেকটা হচ্ছে যে অধিক জনসংখ্যা বৃদ্ধির হার, প্রচ্ছন্ন বেকার প্রচ্ছন্ন বা ছদ্ম বেকার, তারপর হচ্ছে অধিক জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অধিক, বর্তমানে এদেশের জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় 2.17। যদি এই হার অব্যাহত থাকে, তবে 20 বছর পর এদেশের মোট জনসংখ্যা 15 কোটিকে ছাড়িয়ে যাবে, ফলে খাদ্য উৎপাদনের তুলনায় জনসংখ্যা অধিক হবে, এর ফলে দেশের খাদ্যাভাব দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এইসব বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যা এদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক ক্ষেত্রে সহায়ক, আর অনেক ক্ষেত্রে বাধা। যদি কোন শর্ত সাপেক্ষে জনসংখ্যাকে শ্রমশক্তিতে এবং শিক্ষিত শ্রেণীতে রূপান্তরিত করা যায়, বিশেষ করে কারিগরি শিক্ষা শিক্ষিত করা যায়, অথবা যা শিক্ষিত যেরকম আছে সেই লেভেলকে যদি আরও বাড়ানো যায়, তখন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যা পজিটিভলি কাজ করবে। এখন আমরা দেখব বিষয়টা যে অনুন্নত দেশে অর্থনৈতিক উন্নয়নে জনসমষ্টির ব্যবহার। অনুন্নত দেশের জনসংখ্যা বৃদ্ধির হার অধিক, ফলে দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যার পরিমাণও অধিক। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে শিক্ষার হার কম হওয়ার কারণে বিশাল জনগোষ্ঠীকে অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করা সম্ভব হচ্ছে না, ফলে অধিকাংশ তৃতীয় বিশ্বের দেশে অনুন্নয়ন পরিলক্ষিত হয়। এর মধ্যে যেগুলি বৈশিষ্ট্য, যে পদক্ষেপ গ্রহণ যেগুলি করা যায়, সেগুলি হচ্ছে যে গ্রাম ও শহরের মধ্যে উন্নয়নের ভারসাম্য সৃষ্টি করা,
গ্রাম এবং শহরের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং লেনদেন ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা এবং গ্রামকে বিভিন্ন উৎপাদন এবং শিল্প উৎপাদন শিল্প স্থাপন করা। সেই গ্রামের শিল্পগুলি হবে কাঁচামাল ভিত্তিক, গ্রামের যেই সব কাঁচামাল উৎপাদিত হয় কৃষিজ পণ্য তার উপর ভিত্তি করে গ্রামে শিল্প স্থাপন করতে হবে। দুই নম্বর হচ্ছে ক্ষুদ্র শিল্পের প্রসার, ক্ষুদ্র শিল্পের প্রসার বাড়াতে হবে এবং ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা যারা তাদেরকে প্রয়োজনীয়, তারা অনেক সময় মূলধনের অভাবে শিল্প চালিয়ে নিতে পারে না, তাদেরকে যদি মূলধন সরবরাহ করা যায় তবে ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটবে। তিন নম্বর হচ্ছে উপকরণের সহজ প্রাপ্তি, উৎপাদন বৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজন, আবার উৎপাদন বৃদ্ধির জন্য উপকরণ প্রয়োজন, যেই উপকরণগুলি উৎপাদনে কাঁচামাল মূলধন এই উৎপাদনগুলি শ্রমিক ঠিকমতো সরবরাহ করতে পারলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক উন্নয়নে জনসমষ্টিকে ব্যবহার করা যাবে। আরেকটা হচ্ছে শ্রম নির্ভীর প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে যেসব দেশ এখনও পিছিয়ে আছে সেসব দেশে শ্রম নির্ভীর লেবার ইনটেন্সিভ প্রোডাকশন পলিসি গ্রহণ করতে হবে, এতে করে শ্রমিকদেরকে মানুষ জনশক্তিকে কাজে লাগানো যাবে। আর একটা হচ্ছে যে কারিগরি জ্ঞানের প্রসারতা বৃদ্ধি করা, কারিগরি জ্ঞানের মাধ্যমে যেসব বিভিন্ন যারা বেকার শ্রমিকদেরকে বেকার মানুষদেরকে কারিগরি শিক্ষা দানের মাধ্যমে তাদেরকে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। এসব পদক্ষেপ নিলে অনুন্নত দেশের যে অর্থনৈতিক উন্নয়নে জনসমষ্টির ব্যবহার বৃদ্ধি করা সহজে বৃদ্ধি করা সম্ভব। আজকে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।